আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অরের সূত্রে যদি আপনি জমি পাওনা হয়ে থাকে কিন্তু আপনাকে জমি বুঝিয়ে দিচ্ছে না, সাপোজ আপনার মামা অথবা আপনার ভাই অথবা আপনার নানার বাড়ির জমি আপনি পাচ্ছেন না, আপনি জানেন যে আপনি অরের সূত্রে জমি পাবেন। অরের সূত্রে জমি মানে হচ্ছে ফ্রি জমি, মানে সেটা আপনি ক্রয় করেননি, ক্রয় সূত্রে আপনি জমিটা না হয় আপনার জীবনদশায় আপনার বাবা অথবা আপনার নানা অথবা দাদা তারা নিজের নিজে কষ্ট করে হোক বা তাদের মাধ্যমে জমিটা তাকে পাওনা হয়েছিল, তার পরবর্তীতে সে মারা যাওয়ার কারণে ওয়ারিস সূত্রে আপনি মালিক হচ্ছেন, মানে এটা মাগনা জমি। তো সুতরাং এই মাগনা জমিটা সহজে অনেকে দিতে চায় না, আর অনেকেই সহজে দিয়ে দেয় আর অনেক সময় দিতে চায় না, এজন্য কারণ তারা ফিরি ফিরি খাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি চাইলে তার একটু গাছালা করা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আজকে আমরা ভিডিও জানবো যে আপনি ওয়ারিস সূত্রে জমি দিতে আপনাকে না বুঝিয়ে দেয় তাহলে আপনি কিভাবে উদ্ধার করবেন। প্রথমে হচ্ছে আপনি জানবেন যে ওই দাগগুলো কোথায় আছে। সাপোজ আপনার দাদা অথবা নানারা কোন দাগে দাগে জমি খাচ্ছে, আপনি একটা ম্যাপ নিয়ে ওই দাগটা ধরবেন, ওই দাগটা ধরে আপনি খতিয়ান তুলবেন, খতিয়ান তুলে আপনি চেয়ারম্যানের কাছ থেকে একটা ওয়ারিস কাম নেবেন, নিয়ে আপনি ওই খতিয়ানে নামজারি করে নেবেন। নামজারি করে নেওয়ার পর ওই দাগে দাগে আপনি অবশ্যই মালিক হয়ে যাচ্ছেন, আপনি ওই জমির খাজনা দিতে পারবেন, ওই জমি বিক্রি করতে পারবেন। গল্প এখানেও শেষ হলে পারত। দেখা যাবে যে আপনি ওই জমি নামজারি করার পর আপনি যখন দখলে যাবেন তখন দখল পাবেন না, দখল না পাওয়ার কারণে আপনি ওই ওয়ারিস সম্পত্তি আর বেচতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি একটা বাটোয়ারা মামলা করে দিবেন আদালতে। তো সেক্ষেত্রে বাটোয়ারা মামলা করলে অবশ্যই অবশ্যই আপনি ওয়ারিস কায়েম যদি আপনার নাম থাকে তাহলে এই ওয়ারিস কায়েম অনুযায়ী আপনাকে জমি আদালতই তাকে আপনাকে বুঝিয়ে দিবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে যেহেতু সে ওয়ারিস সেহেতু তাকে তুমি কেন বঞ্চিত করছো, এবং এটা যত সে দেরি করবে তার জরিমানাটা তত বেশি হবে। তো সুতরাং আইন জানুন এবং মানুন। আশা করি আইন জানলে আপনি ঠকবেন না, আর আইন জানা থাকলে যে কোনো বড় বড় সমস্যা ছোট ছোট সমস্যা হয়ে যাবে। সুতরাং এরকম টুকিটাকি সমস্যা আরও অনেক সমস্যা যদি সমাধান পেতে চান তাহলে আপনি আমার সঙ্গে থাকুন, আর এই ভিডিও যদি কারোর সাহায্য হয়ে থাকে তাকে শেয়ার করে দিন। ধন্যবাদ।